নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি একদম ঘরোয়া, খুবই সিম্পল একটা মাছের ঝোলের রেসিপি। আলু পটল দিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো ছোট মাছের ঝোল। এটা খুবই অল্প তেল মশলার মধ্যে তৈরি করে নেওয়া যায়, তবে খেতে কিন্তু অসাধারণ লাগে গরম গরম ভাতের সাথে। এটা আপনারা তৈরি করে গরমকালের দুপুরবেলা গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন, খেতে ভীষণ ভালো লাগে। তো দেখুন, রান্নাটা করার জন্য এখানে আমি 250 গ্রাম মাছ নিয়েছি। মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর একটুখানি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আর এখানে নিয়েছি 2 মাঝারি সাইজের আলু। আলুটাকে সরু সরু লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে মোটামুটি 4-5টা মতন পটল নিয়েছিলাম, তো পটলটাকে 4 পিস করে কেটে নিয়েছি। আর পটলের খোসাটা কিন্তু পুরোপুরি ফেলেনি, অল্প অল্প করে খোসা রেখে তারপরে পটলটাকে আমি কেটেছি। আমি এখানে আলু আর পটল দিয়ে করছি, তবে আপনারা চাইলে কিন্তু এখানে পেঁপে, কাঁচা কলা বা ঝিঙে এ ধরনের সবজিও দিতে পারেন। এবার কড়াইতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সর্ষের তেল। কড়াইটা প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছিলাম, তারপরে তেলটাকেও খুব ভালো করে গরম করে নিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে একটু সুন্দর লালচে করে ভেজে নেছি। প্রথমে যদি কড়াইটা খুব ভালো করে গরম করে নেওয়া হয়, তারপরে তেলটাকেও যদি ভালো করে গরম করে নেওয়া হয়, তারপরে মাছ ভাজলে কিন্তু মাছ কোনোভাবেই কড়াইয়ের নিচে আটকে ধরবে না, খুব সহজে সেটা উঠে আসবে। তো মাছের একটা পিঠ আমার ভাজা হয়ে গেছে, অপর পিঠের জন্য উল্টে দিচ্ছি। 2 পিঠ লালচে করে ভেজে নেচ্ছি। তো এখানে দেখুন 2 পিঠই আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এটাকে তেল থেকে তুলে নেচ্ছি। আর মাছ ভাজার পরে কড়াইয়ে যেটুকু তেল আছে এর মধ্যে আলু আর পটলটাকে একটুখানি নুন আর একটু হলুদ দিয়ে সুন্দর একটু লালচে করে ভেজে নিতে হবে। আঁচটাকে একটু মিডিয়াম হাইতে দিয়ে মোটামুটি 3-4 মিনিটের জন্য ভেজে নেব, খুব বেশি একটা ভাজার দরকার নেই। তো এখানে আলু আর পটল আমার ভাজা হয়ে গেছে, এবার এটাকে তেল থেকে তুলে রাখছি। এইরকম ভাবে এই রেসিপিটা আপনারা একবার তৈরি করে খেয়ে দেখবেন, এটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। একদমই সহজ সাধারণ একটা রান্না, তবে খেতে অসাধারণ লাগে। তো আলু আর পটল ভেজে আমি তুলে নিয়েছি, কড়াইয়ে একটু তেল ছিল এর মধ্যে দিয়ে দিলাম মোটামুটি 1/2 লিটার জল। যেহেতু পাতলা মাছের ঝোল তো জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। জলটা একটু গরম হয়ে আসলে এখানে দিয়ে দিলাম 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। তবে এটা সম্পূর্ণই অপশনাল, আমি একটুখানি কালারের জন্য দিয়েছি, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদ আর স্বাদ মতো নুন। খুব সামান্য একটুখানি চিনি দিচ্ছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, তবে আপনারা যারা চিনি একেবারেই পছন্দ করেন না তারা চিনি বাদ দিয়েও কিন্তু এটা করতে পারবেন। সব মশলাকে জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে জলটাকে মোটামুটি 4-5 মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো এখানে জলটা খুব ভালো করে ফুটে উঠেছে, এবার এর মধ্যে ভেজে রাখা পটল আর আলু দিয়ে দিলাম। এবার আঁচটাকে মিডিয়ামে রেখে এটাকে আমি ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ফিরে এসেছি, একটা আলু একটুখানি চেক করে দেখতে হবে। হ্যাঁ দেখুন, আলুটা কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে, পটলটাও সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। আর মাছটা দেওয়ার পরে কিন্তু আর ঢাকা দিয়ে রান্না করার দরকার নেই, আঁচটাকে একদম বাড়িয়ে রেখে মোটামুটি 4-5 মিনিটের জন্য আরও একবার ঝোলটাকে আমরা ফুটিয়ে নেব। তো এখানে মোটামুটি 3-4 মিনিট ঝোলটাকে আমি ফুটিয়ে নিয়েছি মাছ দেওয়ার পরে। এই পর্যায়ে ঝোলটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এবার এই ঝোলটাকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি, নামিয়ে নিলাম ঝোলটাকে। কড়াইটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আরও একবার বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ রান্নার তেল। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে ফোড়ন দিচ্ছি 1/2 টিস্পুন কালো জিরে আর 4-5টা চেরা কাঁচা লঙ্কা। এখানে আপনারা শুকনো লঙ্কা দেবেন না, অবশ্যই করে চেরা কাঁচা লঙ্কা দেবেন, এতে করে কিন্তু ভীষণ সুন্দর একটা ফ্লেভার হয়। তো ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়েছি, কাঁচা লঙ্কা ভাজার খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। এবার এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা কিন্তু একটু লাল হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 মাঝারি সাইজের টমেটো আর 1 টিস্পুন আদা বাটা। খুব সামান্য পরিমাণে একটুখানি নুন দিচ্ছি, অল্প একটু নুন দিলে কিন্তু পেঁয়াজ আর টমেটো খুব তাড়াতাড়ি মজে যায়। এবার আঁচটাকে মিডিয়ামে রেখে যতক্ষণ না টমেটোটা পুরোপুরি নরম হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। তবে খুব বেশিক্ষণ কিন্তু সময় লাগবে না, মোটামুটি 2-3 মিনিটের মধ্যে এটা হয়ে যায়। এই পর্যায়ে টমেটো আর পেঁয়াজ খুব ভালো মতন মজে গেছে, আগে থেকে তৈরি করে রাখা মাছের ঝোলটার মধ্যে দিয়ে দিলাম। সব কিছুকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই এই পর্যায়ে নুনটা একবার চেক করে নেবেন, সেটা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন।
এবার কিন্তু আর মাছের ঝোলটা খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নাই, আঁচটাকে একদম বাড়িয়ে রেখে মোটামুটি 2-3 মিনিট ফুটিয়ে নিলেই হবে। তো ঝোলটা আমাদের রেডি হয়ে গেছে, নামানোর আগে খুব সামান্য পরিমাণে একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে সবকিছুকে একসাথে মিশিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি করে নিলাম, খুবই টেস্টি আর খুব স্বাস্থ্যকর আলু পটল দিয়ে ছোট মাছের ঝোল। এই রেসিপিটা অবশ্যই একবার আপনারা আমার মতন করে তৈরি করে খেয়ে দেখবেন, আর কেমন লাগলো সেটা আমাকে কমেন্টস করে জানাবেন। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।